আসসালামু আলাইকুম গাইজ, আমি সীমান্ত শুভ। আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি বক্সে মকআপ করতে হয়। আমরা মকআপ করব আজকে দারাজের একটি লোগো নিয়ে, যেটি হচ্ছে আমি আরেকটি ডকুমেন্টসে রেখেছি, এটা কপি অবস্থায় আছে। তো আমরা ফার্স্টে দেখব হচ্ছে এটা ডিসিলেক্ট করে নিচ্ছি। আমরা সিলেক্ট কীভাবে করবো, আমরা এই লেয়ারের এখানে কন্ট্রোল প্লাস লেয়ার এনে ক্লিক করলে সম্পূর্ণ আর কি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে কপি করে নেব, এটা কপি থাকবে। একটি লেয়ার নেব, নতুন একটি লেয়ার লাগবে আমাদের। ফিল্টারে গিয়ে ভ্যানিশিং পয়েন্টে যাব, ভ্যানিশিং পয়েন্ট থেকে আমাদের এটা সিলেক্ট করতে হবে। যে অংশটুকু আমরা মকআপ করবো সেই অংশটুকু শুধু সিলেক্ট করবো। তো এখান থেকে কন্ট্রোল চেপে আমরা ডুপ্লিকেট করে নিব। এরপর আমাদের সাইজ করে নিতে হবে যেরকম বক্সের আর কি আকৃতি। এরপর হচ্ছে আমরা যে দারাজের লোগোটি কপি করেছিলাম সেটি হচ্ছে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়া শেষ। এখন আমাদের লোগোটি হচ্ছে, লোগোটি আমরা সাইজ করে নিচ্ছি। তো আমরা এইভাবে সাইজ করে নিলাম, এখন আমরা ওকে দিয়ে দিব। আচ্ছা, ওকে দেওয়ার পর হচ্ছে আমাদের দারাজের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল লোগোর, তো ব্যাকগ্রাউন্ডটিতে শো করছে। তো আমরা এখান থেকে অপাসিটি চেঞ্জ করে দেব, আমরা ডার্ক গ্রিন কালার করে দিলাম। এখন হচ্ছে আমাদের এটি রিয়েলিস্টিক করার জন্য ব্লেন্ডিং অপশনে যেতে হবে। তো এখান থেকে অল প্রেস করে আমাদের এটা একটু এদিকে সরিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে আমাদের ওকে একটু কমিয়ে, আমাদের বেশি করলে দেখেন একদম নিভে যাচ্ছে। ওকে, আই থিঙ্ক ইটস পারফেক্ট। তো এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আমার ডেভেলপমেন্টের জন্য। আর কোনো টিউটোরিয়াল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব টিউটোরিয়াল দেওয়া।